আগরতলার ফ্লাইওভারের গুণগত মান এবং স্ট্রাকচার ঠিক ছিল, স্বীকার করলেন শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার বীরচন্দ্র লাইব্রেরিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বিপ্লব দেব জানিয়েছেন, তিনটি সংস্থাকে দিয়ে রাজ্য সরকার ফ্লাইওভারের গুণগত মান পরীক্ষা করিয়েছিল। তারা সবাই বলেছে এর গুণগত মান ঠিক রয়েছে। তারপরই রাজ্য সরকার এই উড়াল পুল উদ্বোধনের সিদ্ধান্ত নেয়। অবশ্য তিনি এটাও স্বীকার করেছেন, ফ্লাইওভার আগেই নির্মিত হয়েছিল। তার মতে ফ্লাইওভার কোনো নতুন বিষয় নয়। আর কি কি বলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রথম ফ্লাইওভার নিয়ে শুনে নিন। বন্ধুরা, শুধু ফ্লাইওভার আজকে চালু হয়েছে সেটা তেমন নতুন কিছু বিষয় নেই। ফ্লাইওভার ত্রিপুরা তো প্রথম হয়েছে, সেখানে আমরা সবাই অবগত আছি ফ্লাইওভার তৈরি হয়ে গেছিল, একটা বিষয় ছিল। তার জন্য আমাকে, কারণ জনতার সামনে যেখানে কমিটমেন্ট করেছি সেটা না করে আমার সামনে নিয়ে আসা ঠিক না, সেটা এখন কার্যবাহী চলছে। তার জন্য পাবলিক, কারণ রিপোর্ট যেটা রয়েছে আমি তিনটে সংস্থা দিয়ে টেস্টিং করিয়েছি, তার মধ্যে তার স্ট্রেংথ হোক আর যার তার কোয়ালিটি হোক, তার মধ্যে কোনো কিছু কম্প্রোমাইজ হয়নি। এ ধরনের একটা রিপোর্ট এসছে দিল্লি আইএসি থেকে, খড়গপুর আইএসি থেকে, তারপরেই আমি জনতার জন্য সমর্পণ করেছি। কারণ সমর্পণ করার আগে সেটাকে টেস্ট করার প্রয়োজন আছে অন্যান্য সংস্থা থেকে, তাদের সার্টিফিকেট পরেই সেটা আজকে পাবলিকের জন্য দিয়ে দেওয়া হয়েছে। সেটাও আমাদের দিব্যাঙ্গ বাচ্চাদের মাধ্যমে। আমি তো বলেছিলেন যে ট্রান্সপোর্ট মিনিস্টার চলে যায়, সিএম চলে যায়, তো আমার একটা ইচ্ছে হয়েছিল যে আমরা বলি যে দিব্যাঙ্গদেরকে আমরা একটা বিশেষ দৃষ্টিতে দেখি, কিন্তু আমার মনে হয় না ভারতবর্ষেই কোনো জায়গাতে কোনো রাজ্যে প্রথম ফ্লাইওভার হয়েছে সেই ফ্লাইওভার কোনো রাজনীতিক ব্যক্তিত্বের বা কোনো অফিসারের নাম নেই। দিব্যাঙ্গ বাচ্চাদের মাধ্যমে সেটা ইনোগ্রেট হয়েছে, সেটাও ত্রিপুরার জন্য একটা নতুন। Pure Report, Channel Din Rat.